हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের দেওয়া আছে প্রদত্ত কেন্দ্রীয় সরকারের मोट राजस्व आदाय परिमाण चार हजार तीन सौ कुड़ी कोटी टाका विभिन्न राजस्व आदायर परिमाण के आमरा एभावे लिखते पारी, विभिन्न जायगा थेके राजस्व आदायर परिमाण के मोट राजस्व आदायर परिमाणेर सापेक्षे शतकरा परिमाण शतकरा परिमाप निर्णय करे अनुरूप केंद्रस्थ कोण निर्णय करे पाई नेक्स्ट आमरा कि लिखबो विभिन्न स्थान थेके बोला जेते पारे राजस्व आदाय नेक्स्ट आमादेर कि हबे राजस्व आदायेर परिमाण जार यूनिट किसे हबे कोटी टाका नेक्स्ट आमादेर कि हबे शतकरा परिमाप एवं केंद्रस्थ कोण केंद्रस्थ कोण आमादेर किसे थाकबे डिग्री केंद्रस्थ कोण जार यूनिट आमादेर किसे थाकबे डिग्रीते। तहले एबार आमरा कि करब शुल्क विभाग थेके टिक टिक करे आमादेर भ्यालू क्यालकुलेट करते हबे शुल्क विभाग थेके 1200 कोटी टाका आमादेर बला आछे ताहले शतकरा परिमाण कि हबे 1200 बाई 4320 इंटू 100% 12 दिए डिवाइड करले 10/36 एटाके आमरा एभावेई राखते पारी जेहेतु आमादेर क्यालकुलेट करते हबे 1000 बाई जेहेतु आमादेर केंद्रस्थ कोण क्यालकुलेट करते हबे सेजन्य आमरा एटाके फार्दार आर डिवाइड करलाम ना 1000/36% এবার এখান থেকে যদি আমরা কেন্দ্রস্থ কোণ কোণের ভ্যালু ফাইন্ড আউট করি তাহলে এখানে 360/100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এখানে কত আসবে 100 ডিগ্রি। নেক্সট আমাদের কি আছে আবগাড়ি বিভাগ থেকে
1320 তাহলে এখানে কত হবে 1320 ডিভাইডেড বাই 4320 ইনটু 100% ঠিক আছে যদি 12 দিয়ে ডিভাইড করা হয় 11/36 তাহলে আমরা এখানে কত পাবো 1100/36% তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে 1100/36 ইনটু 360/100 দুটো জিরো ক্যান্সেল আউট হয়ে যাবে এবং এখানে আমাদের কত থাকবে 110 ডিগ্রি নেক্সট আমাদের কি আছে আয়কর থেকে আমাদের কত হবে 840 তাহলে 840/4320 ইনটু 100% তাহলে এখানে আমরা যদি 12 দিয়ে ডিভাইড করি 736 তাহলে 700/36% যদি আমরা এখানে ক্যালকুলেট করি কত আসবে 700/36 ইনটু 360/100 দুটি জিরো এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে এবং এখানে আমরা কত পাবো 10 যার ভ্যালু কত হবে 70 ডিগ্রি নেক্সট আমাদের কি আছে কর্পোরেশন কর থেকে 720 তাহলে এখানে আমরা কত পাবো আমরা এখানে যদি একটা কলাম ড্র করে দিই যেহেতু এখানে আমরা 4টি কলাম পাচ্ছি আমরা এখানে 4টি কলাম পাচ্ছি তাহলে এখানে আমাদের কি হবে 720/4320 ইনটু 100% 00 ক্যান্সেল আউট 72 কে যদি আমরা 432 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা এখানে কত পাবো 100/6% তাহলে 100/6 ইনটু 360/100 তাহলে এখানে আমরা কত পেলাম 60 ডিগ্রি নেক্সট আমাদের কি আছে অন্যান্য উৎস থেকে 240/4320 ইনটু 100% 12 দিয়ে ডিভাইড করলে 236 2 দিয়ে ডিভাইড করলে 18 তাহলে আমরা এখানে কত পাবো 100/18% 100/18 কে আমরা যদি 360/100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে 100/100 ক্যান্সেল আউট 20 তাহলে আমরা এখানে কত পাবো 20 ডিগ্রি তাহলে মোট আমাদের কি হবে 4320 100% এবং মোট কেন্দ্রস্থ কোণ আমাদের কি হবে 360 ডিগ্রি তাহলে আমরা যদি এবার প্রশ্নটি দেখি আমাদের এখান থেকে প্রত্যেকটির শতকরা পরিমাপ এবং কেন্দ্রস্থ কোণ বের করা হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে উপরিউক্ত রাশিতত্ত্ব সমূহ থেকে পাই চিত্র অঙ্কন করে পাই তাহলে এখানে আগে সর্বপ্রথম একটি সার্কেল ড্র করতে হবে
সার্কেলের সেন্টার যদি এই পয়েন্টটি হয় তাহলে অ্যাপ্রক্সিমেট এটি হবে আমাদের 100 ডিগ্রি। এটি হবে 110 ডিগ্রি, এটি হবে 70 ডিগ্রি, এটি হবে 60 ডিগ্রি, এটি হবে 60 ডিগ্রি। এবং এটি 20 ডিগ্রি। সুতরাং এখান দিয়ে আমরা বলতে পারি কি শুল্ক বিভাগ এটিকে আমরা কি বলতে পারি অন্যান্য উৎস যার ভ্যালু কত। আমরা এবার কি করব, দশমিকে যে মানগুলি এসছে সেগুলিকে পয়েন্টে আমরা কনভার্ট করে লিখব। এটিকে আমরা কি লিখব, অন্যান্য উৎস শুল্ক বিভাগ আবগারি বিভাগ, এটি আমাদের কি হবে আয়কর, এটি কর্পোরেশন কর, কর্পোরেশন কর। তাহলে সবার আগে যদি আমরা দেখি শুল্ক বিভাগ থেকে এখানে আমরা কি লিখছি, রাজস্বের শতকরা পরিমাপ। শুল্ক বিভাগ থেকে আমরা কত পাচ্ছি, 1000/36% ইকুয়াল টু 27.78%। আমরা যদি একবার দেখে নিই, তাহলে 27.78% আবগারি বিভাগ থেকে আমরা কত পাচ্ছি, 1100/36%, যা হবে 30.55%। নেক্সট আমাদের কি আছে, আয়কর থেকে 700/36%, যা হবে 19.44%। নেক্সট আমাদের আছে কর্পোরেশন কর থেকে 100/6%, যেটি হবে 16.67%। নেক্সট আমাদের কি বার করতে হবে, অন্যান্য উৎস থেকে যা কত হবে 100/18%, যার ভ্যালু কত 5.56%। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, 27.78%, 30.55%, 19.44%,
16.67%, 5.56%, 5.56%, 5.56%. So আমরা যদি দেখি এটি আমাদের বার করতে দেওয়া হয়েছে, তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।